আসসালামু আলাইকুম গাইস, গত একটা আগের ভিডিওতে আমি একটা ক্যামেরা অ্যাপসের রিভিউ দিয়েছিলাম। ওই ক্যামেরা অ্যাপসের রিভিউতে প্রচুর সাড়া পেয়েছি। আজকে কিন্তু তার থেকেও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। যারা সেলফি তুলতে পছন্দ করেন এবং ন্যাচারাল ছবি তুলতে পছন্দ করেন, যদি প্রফেশনাল মোডেও যদি আপনি ছবি তুলতে চান, সেটা আপনার এডিট ফিডিট কিচ্ছুর দরকার নাই। জাস্ট আপনি ছবি তুলবেন, অটো এআইয়ের মাধ্যমে সব কিছু এডিট হয়ে যাবে। এরকম একটা অ্যাপসের রিভিউ আজকে করবো এবং অ্যাপসের সন্ধান আপনাদের দিব, যেটা আপনার খুবই প্রয়োজনীয় হবে। এই অ্যাপস থেকে আমি কিছু ছবিও তুলেছি, সেই ছবিগুলো কেমন হয়েছে এই ছবিগুলো আপনাদেরকে দেখাবো এবং সরাসরি লাইভে যে ছবিটা কেমন হয় এই প্রসেসিংটাও দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বিকজ নিত্য নতুন আপডেট ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে প্রচার করে থাকি। চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন, আপনার সার্চ বারে পিকনিক, আপনারা যে পিকনিক খান সেই পিকনিক লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে একটা ক্যামেরা চলে আসবে। হ্যাঁ, এই ক্যামেরা থেকে দেখেন এখানে কিন্তু একটা লোগো শো করতেছে এবং ওপেন লেখা আসছে। এখানে কিন্তু ইনস্টল লেখা আসবে, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে কিন্তু যতগুলো অ্যালাউ চাবে সেই অ্যালাউগুলো দিয়ে নেবেন। আমারটা ইনস্টল করা, তাই ওপেন করে দেখাচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু মানে ক্যামেরা অপশন চলে আসছে, আর একটা হচ্ছে গ্যালারি অপশন। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এর আগে কখনো ছবি ভুলভাল তুলেও থাকেন, সেই ছবিটাও কিন্তু এডিট করতে পারবেন এইখান থেকে। এই অপশনটাও রাখছে ওরা। সো এই অপশনটা থাকাতে আমি ওদেরকে থ্যাঙ্কস দিই। এবং নেক্সট যেটা আছে ক্যামেরা, আপনি যদি সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেন সেই ক্ষেত্রে আপনার এইখানে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করার সাথে সাথে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ক্যামেরা দিয়ে ছবি তুললে কেমন হয়, সেইটাও আমি দেখাবো। তো চলেন শুরু করা যাক। ওয়েল গাইস, মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটা যখন আপনারা ওপেন করবেন তখন কোনো সেটিংস করার দরকার নেই। জাস্ট আপনারা এখানে ওপেন করবেন আর এইখানে যে দেখতে পাচ্ছেন এক একটা ফিল্টার আছে, এই ফিল্টারগুলো ইউজ করলেই বুঝতে পারবেন যে আসলে ক্যামেরাটা কতটা সুন্দর। এই ফিল্টারগুলো ইউজ করে আপনার প্রপার ছবিটা আপনি ক্যাপচার করতে পারবেন এবং আগেও যদি আপনি কোনো ছবি তুলে থাকেন তো সেই ছবিটাও কিন্তু আপনি এখান থেকে তুলতে এডিট করতে পারবেন। সো গাইস, আমরা অন্য একটা ছবি তুলে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরাটা কিন্তু অরিজিনালি এখানে শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কতটা ক্লিয়ার এআই কিন্তু, অটো এআই কিন্তু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই অটো এআই কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা সিনারি। এখানে কিন্তু একটা ন্যাচারাল ছবি আমি আপনাদেরকে তুলে দেখাবো। হ্যাঁ, এখানে এই যে ক্যাপচার করে এখানে দেখাবো, এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ফিল্টার আপনি কিন্তু আলাদা আলাদা চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে এই ছবিটা এইখান থেকে এই ফিল্টার দিয়ে তুলতে হবে এমন না, আমি শুধু এই ফিল্টার দিয়ে তুলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ALPS আমি কিন্তু এইটা দিয়ে তুলছি এবং এখানে যদি ক্লিক করেন আপনারা এই যে এটার উপরে এই যে ডট ডট এখানে যদি ক্লিক করেন তাহলে অটো এআই, এখানে যে অটো এআই হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হবে। এত সুন্দরভাবে স্মুথ ছবিটা তুলতে পারে। আমি তোলার পরেও আপনাদেরকে দেখাবো ছবিগুলো কেমন হয়েছে। হ্যাঁ, সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ক্লিয়ার স্মুথ ছবি হচ্ছে। এবং আপনি যদি এই ক্যামেরা থেকে সেলফি তুলতে চান, সেলফি তোলার জন্য এটা একটা বেস্ট ক্যামেরা হতে পারে। আই থিঙ্ক এটা একটা বেস্ট ক্যামেরা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস ন্যাচারালটা কতটা ক্যাপচার করতেছে, আর সেলফি তুললেও আই থিঙ্ক এর থেকে বেটার। আপনারা যদি এর আগেও ছবি তুলে থাকেন এবং সেলফি তুলে থাকেন সেই সেলফিটাও কিন্তু আপনি এখান থেকে অটো এআই করতে পারবেন, আমি এর আগে দেখিয়েছি। যদি না দেখেন তাহলে আবার টেনে এই ভিডিওটা দেখেন, শুরু থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে এআইটা। ওয়েল গাইস, এতক্ষণ যে আমরা ছবিগুলো তুললাম সেই ছবিগুলো কেমন হয়েছে সেগুলো একটু দেখি। দেখতে পাচ্ছেন কতটা ডিটেলস ক্যাপচার করতে পারছে এবং কতটা ক্লিয়ার আসছে ছবিটা, যে কতটা ক্লিয়ার আসছে। এই ছবিগুলো আমি তুলে রাখছি আপনাদের দেখানোর জন্য, জাস্ট বাহির থেকে দেখানোর জন্য এই ছবিগুলো আমি তুলে রাখছি। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।